হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ ট্রেন বাই প্রিয়া আজকে হচ্ছে আমার জন্মদিন আর জন্মদিন মানেই হচ্ছে সেই দিনটা ভীষণ ভীষণ স্পেশালভাবে কাটানো যাতে রাজা রানীর মতন একটা ফিল পাওয়া যায় যোগসা পট আমার বাড়ির প্রত্যেকেই আমাকে ভীষণ ভালোবাসে এবং সত্যি রানীর মতনই ট্রিট করে তো সেই দিনটা যেন বাড়তি পাওনা আরও একটু বেশি বেশি করে সব কিছু পাওয়া যায় তো এই এইরকমই একটা দিন হচ্ছে আজকে আমার জন্মদিন এবং জন্মদিন মানেই হচ্ছে আগামী বছরটা যেন আরও ভালোভাবে সুস্থভাবে আনন্দের সাথে পরিবারের সকলের সঙ্গে কাটাতে পারি এইটুকুই চাওয়া এর বেশি আর কিছু নয় রাইস পাঁচ রকমের ভাজা মুগ ডাল স্টাফ ছানার ডালনা চাটনি আনারসের চাটনি পাঁপড় মিষ্টি দই আর কিছু স্ন্যাক্স তো প্রত্যেক বছর জন্মদিন আমার এইভাবেই পালন করা হয় আজকে যেহেতু শুক্রবার পড়েছিল তো আমাদের ভেজ খাওয়ার দিন তো তার কারণে নন ভেজ কোনো কিছু হয়নি তো তাই জন্য ভেজের মধ্যেই আমার পছন্দের আইটেমগুলি মা রান্না করে দিয়েছিল আর এদিকে দুপুরবেলা প্রথমে মার আর বাবা মিলে আশীর্বাদ করছে তার কারণ হচ্ছে প্রত্যেকবারই জন্মদিনের দিন আমার ঠাকুরের মন্দিরে একটা আমাদের নাম গানের আয়োজন করা হয় তো তার কারণে দিদা আসতে পারে না ওই দিকটায় ব্যস্ত থাকে তো আমরাও খাওয়া দাওয়া করে তারপর বিকেলের দিকে যাব মন্দিরে নাম গানের অনুষ্ঠানে এবারে নেই প্রত্যেকবার বোন থাকে এই সময়টা তো যাই হোক খুব মিস করছিলাম ওকে আমরা তো এদিকে মা বাবা দুজন মিলে আশীর্বাদ আমাকে করে দিয়েছে এরপরে আমি এখন খাবারগুলো খাবো তো তার আগে প্রত্যেকবারই মা এটা করে মা নিজের সমস্ত আইটেমগুলো যেগুলো যেগুলো রান্না করেছে সবগুলো মেখে আমাকে খাইয়ে দেয় তো মোটামুটি বেশ কিছুক্ষণ পর্যন্ত এই তিন চারবার মতন মা খাইয়ে দিয়েছে তারপর আস্তে আস্তে বসে আমি যতটা পারবো খাবারটা শেষ করব তো আমি মিষ্টি আর দই এগুলো খেতে পারিনি একবারে কারণ আমি একবারে কখনোই এতটা পরিমাণ খাবার আমি খেতে পারি না তো সেই কারণে আমি যতটা পেরেছিলাম ততটা পর্যন্ত খেয়ে নিয়েছিলাম আর আমি সেদিনকে অফিসের ছুটিও পাইনি তো তার কারণে ওই লাঞ্চ ব্রেকের মধ্যেই এগুলো যা করার করতে হয়েছিল তাই তাড়াতাড়ি করে খাওয়ারটা আমি ফিনিশ করে আবার কাজে বসারও ছিল আমার তো যাই হোক তো তারপরে এই দেখে নাও আমার বার্থডে গিফট আর ব্যাগটা আমি নেবো না পুজোর সময় ইউজ করবো এদিকে জামা প্যান্ট আর ইয়ারিংসটা বাড়ি এসে পরব তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর মা এখানে মিষ্টির দোকানে আমাদের যে খাবারগুলো অর্ডার দেওয়া ছিল সেগুলো আমরা নিয়ে চলে গিয়েছিলাম তো সেখানে বেশ লোকজন হয়েছিল তো আমি যাই হোক সেই মুহূর্তটা আমি আর ভিডিও করতে পারিনি আমি আগের বছরও তোমাদের সঙ্গে আমার জন্মদিনের পুরো ব্লগটা শেয়ার করেছিলাম তো তারপরে বাড়ি এসে আমি ওই ড্রেসটাই পরেছিলাম একটুখানি চেঞ্জ করে নিয়েছি ইয়াররিংসটা তো তারপরে এই যে আমার জন্মদিনের কেক এখন আমি কেক কাটবো এখন সবাই আমরা রয়েছি আমি মা বাবা বোন আমরা সবাই মিলে তো ঘরোয়াভাবে বাড়িতে সেলিব্রেট করেছি প্রত্যেক বছরই আমি এইভাবেই আমার জন্মদিনটা আমার পরিবারের আমার কাছের লোকজনের সঙ্গে শেয়ার করতে সেলিব্রেট করতে আমি ভালোবাসি কোনো কোনোবার হয়তো আমার বন্ধুদের সঙ্গে দেখাও হয় তো এইবার আর কি দেখা হয়নি অন্য একদিন দেখা হয়েছিল সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিন্তু আমি রেড হোয়াইট থিমের কেকটা অর্ডার করেছিলাম আমার জন্য জন্মদিনের দিন এই যে যারা খুব কাছের লোকজন যারা কোন রকম নোটিফিকেশন রিমাইন্ডার ছাড়াও রাত্রির বারোটায় ফোন করে করে তারা ভীষণ ভীষণ স্পেশাল আমার কাছে এছাড়াও সেই দিনটা সারা দিন ধরে চেনা প্রচুর মানুষের পেতে তারা ফোন করে খোঁজ নিতে থাকে অথবা কেউ মেসেজ করে কেউ হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়ে আর এই পরিবারের সঙ্গে কাটানো এই সময়গুলো ভীষণ কাছের এবং ভীষণ প্রিয় আমার কাছে তাই জন্মদিন মানেই হচ্ছে একটা ভীষণ আনন্দের দিন ভিডিওটা এই পর্যন্ত এইটা